পূর্বে ছেলেরা যখন চ্যাম্পিয়ন হয়েছিল তখন আমি একদমই ছোট, বুঝবার বয়স হয়নি, এবং তার পরবর্তীতে বাংলাদেশের ফুটবলে খুব বেশি যে সাফল্য এসেছে তা না। গত বছর 21-19 হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল, মেয়েরাই হয়েছিল, এবং এবার তারা সাফে চ্যাম্পিয়ন হয়েছে সিনিয়র পর্যায়ে জাতীয় দল নিয়ে, এবং এটা আমাদের জন্য এক কথায় অনবদ্য একটি অর্জন, এবং আমরা এতটাই খুশি। এই যে কড়া রোদ উপেক্ষা করে আমরা বেশ আগে আগেই চলে এসেছি, এবং আসলে মেয়েদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা যারা বসুন্ধরা কিংসের লিডার আছি ফ্যানবেজে, আপনারা জানেন অধিকাংশ মেয়েরাই আমাদের, অধিকাংশ যারা প্লেয়ার আছে আমাদের ক্লাবেই খেলে, তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদেরকে অভিবাদন জানানোর আসলে ভাষাই আমাদের কাছে নেই। আমরা এতটাই খুশি হয়েছি, কারণ আপনি জানেন মেয়েরা যে সুযোগ সুবিধা পেয়েছে ছেলেদের তুলনায় তা অতি নগণ্য, এবং সে যে ডেলিভারিটা তারা আমাদেরকে দিয়েছে জাতি হিসাবে সেটি আমাদেরকে যেমন গর্ববোধ করছি আমরা, একই সাথে ফ্যান হিসেবে ফুটবল প্রেমী হিসেবে আমাদেরকে কিন্তু এটি মারাত্মকভাবে হৃদয় ছুঁয়ে গিয়েছে, এবং সেই কারণে আজকে আমরা এসেছি। আমরা আসলে জানি না তাদের জন্য আমরা কী করবো, কিন্তু যেটুকু করবো মন থেকে করবো, ভালোবেসে করবো, কারণ তারা যেটি আমাদেরকে দিয়েছে আমাদের ফিরিয়ে দেওয়ার মতো কিছু নেই ভালোবাসা ছাড়া। আমি আসলে অনেকদিন পরে বাংলাদেশ ফুটবল দলের একটা সাফল্য দেখে উজ্জীবিত, এবং শুধু আমি না, আমরা অনেকেই উজ্জীবিত, অনেকেই আসবে আমাকে মেসেজে জানিয়েছে, আমরা যারা বন্ধু বান্ধব আমরা সবাই প্ল্যান করেছি যে আজকে আমরা একদম এয়ারপোর্টের কাছে এসে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানাব। ফুটবলের উপরে একটা আমাদের টান আছে, অনুভূতি কাজ করে, সেখান থেকে আসলে অনুভূতিটা এক প্রকার বলে বোঝানো সম্ভব না।